নৈহাটির গরিফা গার্লস হাই স্কুলের কাছে ঘোষপাড়া রোডের পাশে হোটেল রেড ভেলভেটের 101 নম্বর ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল নৈহাটি থানার পুলিশ। মৃত যুবকের নাম সুমিত রানা, বয়স 21, মেরঠের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের সঙ্গে সুমন রানা, বয়স 20 নামে এক মহিলা হোটেলের ঘরে ছিল। সকালে ওই যুবক যুবতী হোটেলের ঘর ভাড়া করে। বেলা 3:30 নাগাদ মেয়েটি হোটেলের কর্মীদের ডাকে, দেখি ঘরের ভিতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবকটি। পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।